بسم الله الرحمن الرحيم. بني قال حدثنا إسماعيل بن موسى الأنصاري قال حدثنا معان قال حدثنا إسحاق بن موسى الأنصاري قال حدثنا معان بن عيسى قال حدثنا مالك بن أنس صحابي للسنة أبي قال حدثنا قتيبة عن مالك عن سهيل ابن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا توضع العبد المسلم أبو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطية نزل إليها بعينيه مع الماء أو ما آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطية بطشتها يداه مع الماء أو ما آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب قال أبو عيسى هذا حديث حسن صحيح وهو حديث مالك عن سهيل عن أبيه عن أبي هريرة وأبي صالح والد سهيل هو أبو صالح السمان واسمه ذكوان وأبو هريرة اختلفوا في اسمه فقالوا عبد شمس وقالوا عبد الله بن عمر وهكذا قال محمد بن إسماعيل البخاري وهذا أصح وفي الباب عن عثمان وصوبان وسنابي وعمر بن عباس وسلمان وعبد الله بن عمر السنابي هذا الذي روى عن النبي صلى الله عليه وسلم في فضل الطهور هو عبد الله السنابي الذي روى عن أبي بكر الصديق ليس له سماع من النبي صلى الله عليه وسلم واسمه عبد الرحمن بن أسيرة يكنى ابن أبا عبد الله رحل إلى النبي صلى الله عليه وسلم فقبض النبي صلى الله عليه وسلم وهو في الطريق وقد روى عن النبي صلى الله عليه وسلم أحاديث وصنع به ابن عاصم الأحمسي صاحب النبي صلى الله عليه وسلم يقال له صنع به أيضا وإنما حديثه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إني مكاثر بكم الأمم فلا تقتلن بعدي باب ما جاء مثله الصلاة الطهور بسم الله الرحمن الرحيم باب ما جاء في فضل الطهور طهارتের ফজিলত সম্পর্কে রিওয়ায়াত এই বাবের মধ্যে প্রথম রিওয়ায়াত কুতায়বা থেকে তিনি রিওয়ায়াত করেন মালিক থেকে মালিক রিওয়ায়াত করেন সোহেল ইবনে আবি সালে থেকে সোহেল ইবনে আবি সালে রিওয়ায়াত করেন তার বাবা থেকে তিনি রিওয়ায়াত করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু হুরায়রা সম্পর্কে বলছি قال رسول الله صلى الله عليه وسلم হাদিসে মরফু হুজুর নে ফরমায়া জব ওযু করতা হয় আব্দ মুসলিম আবেল মুমিন শক্তি রাবি রাসূল নে ফরমায়া আব্দুল মুসলিম অথবা ফরমায়া কি আল মুমিন আব্দুল মুমিন আব্দুল এর দ্বারা বোঝা যায় যে মুসলিম এবং মুমিন একই হ্যাঁ এ সম্পর্কে গতকাল বলছিলাম ফাগাসালা ওয়াজহু এই আব্দে মুমিন অথবা আব্দে মুসলিম যখন
চেহারা ধৌত করে, এইটা তাহাতে ভিতরে চেহারা ধৌত করে বয়স, তখন তার চেহারা থেকে ওই গুণাগুলো ঝরে যায়, পড়ে যায়, যেই দিকে নাজারা ইলাই হেবে আই নাই হে, যেহেতু চেহারার ভিতরে চক্ষু দুটো, ঠিক না, তাহলে ওই গুণাগুলো সরে যায়, ঝরে যায়, মিটে যায়, যেই দিকে নজর করে সে ওই বন্দা বে আই নাই হে তার চক্ষু দেয়, বুঝছে, পানির সাথে ঝরে যায়, কিসের সাথে, পানির সাথে, মাল মায় আও মা আখরে কপ্রেল মায়, অথবা পানির শেষ টপকার সাথে, পানির বিন্দু যা শেষে ভরে গেল ওর সঙ্গে গুণাটাও কি করে ঝরিয়ে যায়, এই গুণার দ্বারা মূলত সবিরে গুণা, যেহেতু হাদিস হাদিসে মরভু, এই গুণার দ্বারা কি গুণা মূলত সবিরে গুণা, কবিরে গুণা এই আমল দ্বারা মাফ হয় না, কথা বলছেন, সবিরে গুণা ওই যা গাছালা ইয়েদাই হে, উভয় হাত যখন ধৌত করল খারা যাক ঝরে যায় পড়ে যায়, মিন ইয়েদাই হে তার দোনো হাত থেকে, কুল্ল ক্ষতি এতিন ওই গুণাগুলো বাতাসাত হা ইয়েদাহু কে ছয়া হায় উসকো দোনো হাত, দুই হাতের গুণা, দুই হাতের গুণাগুলো দূর হইয়া যায়, কিসের সঙ্গে, মাল মায়ে পানির সাথে, অথবা পানির শেষ টপকানোর সাথে, হয়েছে, হাত্তা ইয়াকরুজা নাকিজান মিনাজ জুনুব, ওদের পরে ওই বন্দা বের হয়ে গেল কি থেকে, গুনার থেকে, অর্থাৎ বন্দার সমস্ত সবিরা গুণাগুলো মাফ হয়ে গেল। এখন হাত দ্বারা যে গুণা সংগঠিত হয়, জুলুম, বেহুদা কাউকে প্রহার করা ইত্যাদি, যেগুলো সবিরা, সবিরা গুণা যেগুলো, ওগুলো কি হয়ে যায়, কিসের দ্বারা, দুই হাত ধোয়ার সাথে সাথে, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি মকসুলা দুইতে হয় ওজুর ভিতরে, সেই অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো ঝরে যায়, এই গুণার দ্বারা মুরাদ হচ্ছে কি, কারণ অজুটা একটা আমল, অজু কি, আমল দ্বারা সবিরা গুণা মাফ হয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল হাসানাতু ফিল কোরআন যাম্বে সগীর, সবিরা গুণা, বেসাইয়্যাত এইগুলো মাফ হয়ে যায় কিসের দ্বারা, হাসানার দ্বারা, ও দুটো একটা আমলে হাসান, আমলে হাসান, এর দ্বারা কি মাফ হবে, কবিরা গুণা মাফ, কবিরা গুণা তওবা ছাড়া মাফ হয় না সাধারণত, কিন্তু কোন কোন সময় দেখা যায় কবিরা গুণাও মাফ হয়ে যায় কিসের দ্বারা, আমল দ্বারা, কথা বুঝলেন, এখন যদি কারো আমল নামায় সবিরা গুণা না থাকে তাহলে কবিরা গুণার বিকারে তাকসীব হয়, কবিরা সবিরা কিছুই নেই হয় রফে দরজা থায়, দরজা বলন্দ হয়, কিন্তু অনেক সময় কবিরার দ্বারা কবিরা গুণাও মাফ হয় কি দ্বারা, আমল দ্বারা, যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এক ব্যক্তি রসুল্লাহকে বললেন, ইয়া রসুল্লাহ ইন্নি আসাবতুল হাদ্দা, আমি এমন একটা অন্যায় করেছি যাতে আমার উপরে হাত কায়েম করতে হবে, রসুল্লাহ বললেন আকিম মা না ইনশাআল্লাহ, কিছুদিন আমার কাছে থাকো, ওই সাহাবি রসুল্লাহর কাছে রইলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন রসুল্লাহর পিছনে, পরদিন সকালে রসুল্লাহ বললেন আইনা সাহেল ও কোথায়, যে কাজ আমার কাছে ফতুয়া বা হত্যায়ন করার কথা বললো তুমি কোথায়, না ইয়া রাসূল, আমি এখানে, রাসূল পাক বলেন তুমি আমার সঙ্গে জামাতে নামাজ পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে,
হদ কায়েম করার জন্য কি গুণা লাগবে? কবিরা না সগীরা? কবিরা। যে কারণে কবিরে গুণাও মাফ হয়। তবে এখানে মহাতসিনদের ঝগড়া আছে যে সাধারণত আমল দলে সগীরে গুণা মাফ হবে, এটা রসুলের পাকের খাসিয়াত। হ্যাঁ, যেহেতু রসুলের পাকের সঙ্গে নামাজ পড়ে এই জন্য খুসুসিয়াত রসুল্লার জন্য। এক, দুই নম্বরে ওই ব্যক্তি যে বলছে আমার উপরে হক কায়েম করেন, এ তার গুমানি কথা, মূলত বেশি ভয় করার কারণে এই কথা বলছে। সে এমন কোনো করে নাই যারা গুলো তার উপরে হক কায়েম করতে হয়, তার খেয়াল ছিল হক, কিন্তু শরীয়তি নোক্তায় নজরে এই গুণা তার জন্য কবিরা ছিল না, বিদায় এই আমল বেলা তার গুণা মাফ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। কথাটা বুঝলো? ইয়া নহি আয় তো কহো কে হুজুর কি বা বরকত সে। আচ্ছা, হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাজ জুনুব আস-সাগায়র আল মানা আস-সাগায়র। হইছে? আবু ঈসা তিরমিজি বলতেছেন এই হাদিসখানা হাসান সহি, অর্থাৎ কাবেলে ইস্তেদলাল, এর দ্বারা দলিল লওয়া যাবে। হইছে? আচ্ছা, এবং এই হাদিসই হাদিস মালিকের যে রেওয়ায়ত করছে সহায়ল থেকে, সহায়ল রেওয়ায়ত করতেছে তার বাপ থেকে, উনি রেওয়ায়ত করেছেন আবু হুরায়রা থেকে। অর্থাৎ হাদিসের বিভিন্ন তরিকায় আসছে, বিভিন্ন তুলুকে বিভিন্ন সনদে হাদিস আসছে। আর আবু সালে সহায়লের আব্বা, এই কোন আবু সালে? হু আবু সালে সম্মান ওয়াইস মহিলা কোন আবু সালে যার, হ্যাঁ আবু সালে সম্মান যার নাম ছিল জাকওয়ান। আচ্ছা, আর আবু হুরায়রা ইখতালাফু ফি ইসমি, তার নামের ভিতরে মতভেদ। ফাকাল আব্দ শামস, হ্যাঁ কিন্তু ৪৫ নাম রেওয়ায়ত করা হয়, যা ইয়ামে জাহিলির তার নাম ছিল, আর ইয়ামে ইসলামে তার নাম ছিল রাসূলুল্লাহ আব্দুর রহমান। এসে আব্দুল্লাহ আব্দুর রহমান অকাল আবদুল্লাহ আহমদ হাকাজা অকাল মোহাম্মদ ইবনে ইসমাইল। হইছে? ওহাজা সাহু অফিল বাবে এই অধ্যায় হাদিস আছে উসমান ইবনে আফফান থেকে, সাওবান থেকে, সনাবিহি থেকে, আমর ইবনে আবাসা থেকে, সালমান থেকে, আবদুল্লাহ ইবনে আমর থেকে। এই আবদুল্লাহ ইবনে আমর ইনিও সনাবিহি, সনাবিহি দুইজন, একজন সাহাবি আর একজন তাবি। মুলাকাত করার জন্য রওনা করছেন, পথে থাকাকালীন রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন, কাজে তার মুলাকাত সাবেক হয় নাই। ইলা নবী সাল্লাম ফাকবেজা রাসূল সাল্লাম ইন্তেকাল করে গেলে যখন তিনি ছিলেন কোথায়, রাস্তায়, এখনো মদিনা মনব্বরে আসিয়া পৌঁছতে পারেন নাই। হইছে? অকাদ রুয়া আনি নবী সাল্লাম, অকাদ রাওয়া আনি নবী সাল্লাম আহাদিস। হইছে? বহু হাদিস তিনি রেওয়াজ করেছেন। আর সোনাবে হল আর সোনাবে এবনাল আসার আল আহমাসি, ইনি রসুলের পাকে সহবাদ পাইছে, সাহাবার নবী সাল্লাম রসুলের পাকে সহবাদ পেয়েছেন, ইনি সাহাবি। ইউকাল্লাহু আর সোনাবিহি, একেও সোনাবিহি বলা হয়। তো সোনাবিহি দুইজন, একজন রেওয়ায়ত করেছেন সাহাবার থেকে, আরেকজন রেওয়ায়ত করেছেন সরাসরি রসুলের থেকে। বুঝছো? তো সোনাবেহি সোনাবে ইবনুল আসার আল আহমাসি যিনি, ইনি রসুলের পাকের সাহাবি, তাকে সোনাবিহি বলা হয়। অন্যম হাদিস ও কালা, তার থেকেও হাদিস আছে, কালা তিনি বলেছেন সামিতুন নবী সাল্লাম ইয়াকুলু, হ্যাঁ কোন সাহাবি থেকে যে রাসূলের মুসাবাহাত পাইছে, তিনি বলেছেন আম রাসূল সাল্লাম নে ফরমায়া, রাসূলের বলতে শুনেছেন তিনি কি, ইন্নি মুকাসিলুম বিকুমুল উমাম, আমি তোমাদের ভিতরে আল্লাহর দরবারে ফক্রিয়া করব কাসরাতি উমাম দ্বারা, তমাম আম্বিয়ায়ে কেরামের ভিতরে আমার উম্মতের সংখ্যা কি হবে, তোমরা আমার পরে কত কত করবে না।
একে অন্যকে একে অন্য একে অন্য অন্যকে কতল করবে না মিম্বাদি ইয়ে বা বয়ান মে আই হায় মিথ্যা সালাত আত্মহুর নামাজের কুঞ্জি হল তাহারাত নামাজের কুঞ্জি কি তাহারাত রসুলের বাসাম এখানে তহারাতকে কুঞ্জি বলেছেন চাবি ছাড়া তারা খোলা যায় না তহারাত ছাড়া নামাজের অনুপ্রবেশ করা যায় না তহারাত শর্ত কিসের জন্য নামাজের জন্য তহারাত শর্ত নামাজের জন্য মুকদ্দমা তো ওয়াজিবে ওয়াজিব ওয়াজিবের মুকদ্দমাও ওয়াজিব মুকদ্দমা তো হারামে হারামুন ওয়াজিবের হারামের মুকদ্দমাও হারাম বাবু মা যা এই বাবে ওই রেওয়ায়ত গুলি এসেছে যার মর্ম মেপ্তাহ সালাতে আত্মহুর তহারাতের তহারাতই হচ্ছে নামাজের শুরু নামাজের কুঞ্জি কথা বলছেন মেপ্তাহ হাদিস রেওয়ায়ত কলা হাদিসনা হান্নাদুল কুফার বাতিনা মাহমুদ ইবনে গায়লানা কালু حدثنا وكيع عن سفيان وحدثنا محمد بن بشار قال حدثنا عبد الرحمن قال حدثنا سفيان عن عبد الله بن محمد بن عقيل عن محمد بن الحنفية عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم نماز کی کنجی طہارت ہے چاہے وضو سے ہو چاہے تیمم سے ہو ہاں جہاں وضو پرجوز وضو جہاں وضو ممکن نہ سکن تیمم موٹا موٹی مطلق طہارت ایتا ہلا کنجی کسی جنو نماز এই জন্যই ফোকাহারা তহারাতকে শর্ত বলছেন কিসের জন্য সেহাতে সালাতের জন্য নামাজ শরীর হওয়ার জন্য তহারাত শর্ত তাহারিমুহা তাকবীর তমাম জিনিসকে হারাম করে দেয় তাকবীরে অর্থাৎ তাকবীরে তাহারিমা ও তাহারিলুহা তসলিম আবার তমাম জিনিসকে যেগুলি তকবীরের মাধ্যমে হারাম হয়েছে ওইগুলি আবার সালামের মাধ্যমে কি হয়ে যায় হালাল হয়ে যায় অর্থাৎ তকবীরে তাহারিমা এবং আর তসলিম তসলিম ওয়াজেব নামাজের মধ্যে আর তকবীরে তাহারিমা ফরজ তকবীরে তাহারিমা কি ফরজ এবং তসলিম কি ওয়াজেব খুরুজ বেসনারহি ফরজ খুরুজ বেসনারহি ফরজ একটা কাজের মাধ্যমে নামাজ থেকে বের হয়ে যাওয়া সেই কাজটা কি তসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হইল তসলিম এখন তকবীর তাহরিমহা নামাজ কে আন্দার তমাম চিজুম কো হারাম করনে ওয়ালা হায় কোন জিনিসে তকবীরে তকবীর আল্লাহু আকবার এবং এইটাই তকবীরে তাহরিমা এইটাই কি তকবীরে তাহরিমা এমন একটা তকবীর যে তকবীর বলার পরে তমাম ওই জিনিসগুলি হারাম হয়ে যায় যেইগুলি তকবীরের আগে হালাল ছিল এটা কি আল্লাহু আকবার আল্লাহ বা এর মরাদে পাঁড়া সম্পর্কে কিছু ওলামারা বলছেন কিন্তু হানাফি মজহাব মতে আল্লাহু আকবার এই তকবীরে তাহারিমা এবং নামাজ শেষে তাহালিলোহা খোল দে তাহার তমাম চিজুম কো তকবীর কে বাদ তসলিম নে তসলিম মানে আসসালামু আলাইকুম কাহানা আর তকবীর মানে আল্লাহু আকবার কাহানা তকবীরে তাহারিমের আল্লাহ আকবার ফরজ এবং নামাজ থেকে বের হওয়ার জন্য তসলিম এটা কি ওয়াজিব কাজী তকবীরে তাহারিমা যদি না হয় তাহলে নামাজ হবে তসলিম যদি না হয় তাহলে নামাজ হবে বটে সব সিজদা লাগবে কুল্লু ওয়াজিবিন ওই সমস্ত ওয়াজিব তরক করলে সব সিজদা তার জন্য কাফি আর ফরজ তর্ক করলে ইহাদা ছাড়া সহসেজদা কাফি নয়
كل صلاة أبديت بترك واجب تجب إعادتها এবং মকরুহে তাহার মেয়ের সঙ্গে আদায় হবে কি অজেব বাদ দিলে, কিন্তু যেই নামাজ মকরুহে তাহার মেয়ের সঙ্গে আদায় হয় সেটা দ্বিতীয়বার করা হবে। আর যে সালাত যে নামাজ তর্কে কি ফরজ সেখানে এয়াদা ফরজ। কাজী তসলিম আহনাফ ওলামা আহনাফ কে নজদিক ওয়াজেব হয় আর খুরুজ বেসনে হি ফরজ হয়। হ্যাঁ, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং তার ইমাম শাফি এবং সাওয়াফের এনাদের কাছে তসলিম হইল ফরজ, তসলিম قال أبو عيسى هذا الحديث أصح صحيح في هذا الباب وحسن وعبد الله بن محمد بن عقيل هو صدوق هو صدوق وقد تكلم فيه بعض أهل العلم من قبل حفظه كنت هنا সম্পর্কে মোহাম্মদ ইবনে আকিল সম্পর্কে কিছু আহলে ইলমরা কি করছে সমালোচনা করেছেন কত্তাকাল্লামা ফিহি ওনার সম্পর্কে কিছু সমালোচনা করেছেন কারা বাজ আহল ইলম কোন দিক দিয়া মিন কেবালে হেফজিহি কুয়াতে হাফেজার দিক দিয়া কুয়াতে যে কারণে তার ভিতরে একটু জোফ আসে কিন্তু ইমাম তেলমিজি বলতেছেন সে সাদুক সে কি সাদুক আমি তো মোহাম্মদ ইবনে ইসমাইল তার কাছে আমি শুনেছি ইয়াকুলু কানা কানা আহমদ ইবনে হাম্বল ওয়া ইসহাক ইবনে ইব্রাহিম ওয়াল হুমাইদি ইয়াহতাজ্জুনা বি হাদিসে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আকিল এরা ইহতেজাজ করেছেন কার হাদিস দ্বারা আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আকিলের হাদিস দ্বারা কে কে ইমাম বুখারি আহমদ ইবনে হাম্বল ইসহাক ইবনে রাহবিয়া ইসহাক ইবনে ইব্রাহিম হুমাইদি ইয়াহতাজ্জুনা বি হাদিসে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আকিল ওয়া ক্বালা মুহাম্মাদুন এবং ইমাম বুখারী বলছেন আহুয়া মুকারিবুল হাদিস আহুয়া মুকারিবুল হাদিস ওয়া ফিল বাবে আন জাবির ইবনে আব্দুল্লাহ ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বাবে ইয়াদে হাদিস আছে না দের থেকে বাব মা ইয়াকুল ইয়া দাখাল আল খালা ইয়ে বাব বয়ান মে উন রিওয়ায়াতুন কে হে জুআইহা ইস বারে মে কে ক্যা কাহেগা জব খালা মে দাখল হোগা বাইতুল খালা মে দাখিল হলে কি বক্ত কে কাহেগা কথা বুঝলেন এই হাদিস গুলি ইমাম তিরমিজি এখানে আনছেন ওনার কাছে যেগুলো সহি বিশুদ্ধ ভাবে পৌঁছেছে বাবু মা যা ইয়াকুল ইয়া দাখল আল খালা ইয়ে বাব বয়ান মে উন রেবায় তুমকে হ্যায় জো আই হ্যায় ইস বারে মে কে ক্যা কাহেগা জব দাখিল হোগা খালা মে খালা মে অর্থাৎ কাজায় হাজতের জন্য যে ঘরের ভিতরে প্রবেশ করা হয় বা যে জায়গায় প্রবেশ করা হয় যাওয়া হয় খালা বলে খালিজুম থেকে কি বলে খালিজুম আগে এইরকম মনোরঞ্জন তরিকায় ছিল না আগে খোলা মেলা জায়গায় ছিল কথা বুঝছো যে কারণে খালা বলা হয়েছে বিহি করা হাতে সেনা কোথায় বেতন করা হাতে সেনা হান্নাদুন قال حدثنا وكيع عن شعبة عن عبد العزيز بن صهيب عن أنس بن مالك رضي الله تعالى عنهم صحيح حديث قال كان رسول الله قال النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء رسول الله صلى الله عليه وسلم যখন খালায় প্রবেশ করতেন অর্থাৎ প্রবেশ করার ইরাদা করতেন প্রবেশ করে না করার ইরাদা করতেন قال হুজুর বলতেন اللهم إني أعوذ بك آية الله میں پانا مانگتا ہوں آپ کے پاس شیاطین سے اور تصرفات جنت سے ای پائخانا ڈھکار دعا ایتیا ای دعا پولیا ڈھکلے پارے شیطان تاکے خطیب دوست کرتے پارے نا قالا شعبہ تم وقد قالا مرتا اخرى دیتیو بلی موسیلن اعوذ باللہ من الخبس والخبائس والخبيث مذكر شيطان مؤنث شيطان
মহিলা পুরুষ শয়তান থেকে আমি আল্লাহ তোমার কাছে পানা চাই। রসুলের পাকসাম বলতো রসুলের কি শয়তান ধরতে পারত? তালিম আলেল উম্মতে, উম্মতকে তালিম দেওয়ার জন্য তোমরা এই বলবে তাহলে তোম শয়তান জেন্না তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা একটা হাতিয়ার স্বরূপ, কি স্বরূপ? হাতিয়ার স্বরূপ। وفي الباب عن علي وزيد بن القام وجابر وعبد الله بن مسعود قال ابو عيسى حديث عناس اصح شيء في هذا الباب واحسنه ايش هي وحديث زيد بن القام في اسناده استراب ونار اسناده استراب استراب يعني ونار سنوتا دراوي হইলো তার ভিতরে নামের পরিবর্তন একটু استراب আছে استراب একটা ইসলা একটা ইসতেলা উসুলে হাদিসের এর দ্বারাই হয় হাদিসে মুস্তারাব, হাদিসে মুস্তারাব। আচ্ছা, রাওয়া হিশাম দস্তওয়াই ওয়া সাইদ ইবনে আবি আরুবা আন কাতাদা ওয়া কালা সাইদ ইবনে আউফ আশাইবানি আন যায়েদ ইবনে আরকাম। বুঝছেন, দেখো এখন এই যে স্তরাবটা আসছে সমাধিক কিভাবে ওইটা দেখাই দিচ্ছেন উনি, যে রাওয়া হিশাম আদ-দস্তাওয়াই ওয়া সাইদ ইবনে আবি আরুবা আন কাতাদা, এই দুইজনের রেওয়ায়েত করছে আন কাতাদা থেকে। বুঝছে, অকালা সাইদ আনিল কাসিম ইবনে আওব আশ-শাইবানি, মুহাদ্দিস সাইদ উনি বলছেন না আনিল কাসিম ইবনে আওব আশ-শাইবানি, তিনি রেওয়ায়েত করেছেন যায়েদ ইবনে আরকাম থেকে। ওই যে কাজী এই সনদের ভিতরে দুই ধরনের, অকালা হিসান তিনি বলছেন আন কাতাদা আন যায়েদ ইবনে আরকাম, এই যে কথা কাজী তিন রকমের সনদ শেষের রাবিয়াত রাহু শাহ আন যায়েদ ইবনে আরকাম ও রাওয়াহু শুবা ও মামার আন কাতাদা আনিল নযর ইবনে আনাস আনিল নযর ইবনে আনাস। আচ্ছা, ওয়াকালা শুবা আন যায়েদ ইবনে আরকাম ক্বালা মামার আনিল নযর ইবনে আনাস আন আবিহি ক্বালা আবু ঈসা সালতু মুহাম্মাদান, এই যে সুন্নতের ভিতরে ইসতিরাবটা বিভিন্ন ধরনের এর সমাধানের জন্য আমি মোহাম্মদ ইসমাইল বুখারীর কাছে জিজ্ঞাসা করছিলাম, কে বলে? আচ্ছা, সাহতু মোহাম্মদান হইছে আনহাজা এই ইস্তেরাব সম্পর্কে ফাকালা ইয়াহা তামিলো আন ইয়াকুনা কাতাদা, এটাও হতে পারে যে হযরত কাতাদা রেওয়ায়েত করেছেন দুজনের থেকে আনহুমা জামিয়ান, যে কারণে এই ইসতিরাবটা দেখা দিয়েছে। বিহিকাল হাদিসানা আহমদ ইবনে আব্দুল জবিয় ও কালা হাদিসানা আহমদ ইবনে জায়েদ আন আব্দুল আজিজ ইবনে সুহায়েব আন আনাস ইবনে মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইজা দাখাল আল খালা কালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, মতনের ভিতরে বিভিন্ন তলা আছে কিন্তু মতনের মফহুমগুলি সব এক। ঠিক আছে, হাদা হাদিসুন হাসানুন সহীহুন, হাদা হাদিসুন হাসানুন সহীহুন, কাজেই এখানে আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আউযু বিকা খালি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবীসি ওয়াল খুবসি ওয়াল খাবায়েস, এই দোয়া ওরা সুন্নাত দুপুরের আগে, দুপুরের আগে, কারণ এই সমস্ত অপবিত্র জায়গাগুলি জান্নাত এবং শয়াতিন দ্বারা ভরা থাকে এবং ওরা সবসময় মানুষের কি করে দুশ্মনী করে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের দুশ্মনী থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা বাইতুল খালায় ঢোকার পূর্বক্ষণে এই দোয়া পড়ে নিবে। কথাটা বুঝলেন, ইন্না হাজিহিল হুসুস মুহতাররা, এই যে পায়খানাগুলি যেখানে মানুষের কাজায় হাজত করে, মুহতাররা জান্নাতের হাজির হওয়ার জায়গা, জান্নাত
শয়াতিন ওখানে রাত যা, কাজে তোমরা যখন ঢুকবে ওখানে এই দোয়া পড়ে ঢুকবে, তাই শয়তান তোমাদের উপদ্রব বা ক্ষতি করতে পারবে না। এটা সুন্নাত নাকি? অনুরূপ বাইতুল খালা থেকে বাহির হওয়ার পরেও দোয়া সুন্নাত, সেই সম্পর্কে হাদিস। বাবা মা ইয়াকুল ইজা খালা জানে খালা, খালার থেকে যখন বের হবে তখন কি বলবে? খালার থেকে যখন কানায়েত, খালা, হুসুস, এগুলি একই অর্থে। কানায়েত, কানিফ, বাইতুল খালা, গায়েত আর হুসুস, এইগুলি একই অর্থে। অর্থাৎ যেখানে পায়খানা করা হয়, প্রস্রাব করা হয়, এই জায়গাগুলিকে এই বলা হয়, এই জায়গাগুলিকে বলা হয় কানিক, কানায়ক, শুষ, গায়ক ইত্যাদি। ঢোকার সময় যেরকম দোয়া মসনুন, বের হওয়ার সময় দোয়া মসনুন। কথা বলছেন? কালা হাতুসানা মোহাম্মদ ইবনে হুমায়দ ইবনে ইসমাইল কালা হাতুসানা মালিক ইবনে ইসমাইল আন ইসরাইল আন ইউসুফা ইবনে আবি বুরদাতা আন আবিহে আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুম কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা খারাজা মিনাল খালায় কালা গুফরানাকা, গুফরান মাসদার, আল্লাহ উজনে সুবহান, আল্লাহ উজনে সুবহান, সুবহাত সুবহানা। কথা বলছেন? গোফরানাটা উত্তর মাজদার, অর্থাৎ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। এটাও তালিমানদের উম্মতে, কেন যে সরকার যে রসুল্লাহকে কষিন কষিন তাহলেও কি করতে পারে না, মামুন। আচ্ছা, এখন কথা হলো বাইতুল খালায় ঢোকার পূর্বে দোয়া, আর এই যে দোয়াটা বাইতুল খালা থেকে বের হওয়ার পরে। এক তো মাওজায় তাশাক্কুর, এই জন্যে যে আল্লাহ পাক সুস্থ শরীরে তোমাকে ঢুকেছে এবং খোলা যা পেটের ভিতরে সব ফাড়াইয়া আল্লাহ তোমাকে নিষ্কৃতি দান করছেন, এইটা শুক্রিয়া হিসাবে গোপন। আল্লাহ আপনি এই আমার উপরে এহসান করলেন, এই জন্য আপনাকে শুক্রিয়া হিসাবে আপনাকে ক্ষমা প্রার্থনা করি। তাহলে এই জন্য এই যে একটা হল জেক অপবিত্র জায়গায়, এরা মুসলমানদের জন্য সমচিন নয়। কথাটা বুঝলেন? যেমন ইলা কুম তুমি ইলা সালাতে বা ছিল উজু হবে, নামাজ ভিতরে দাঁড়াই উজু করবে, উঠবে ইলা কুম তো মানে ইলা আরাত তুমি সালাত, তোমরা যখন নামাজের এরাদা করবে, এখানে ওই আরাদা শব্দ ইলা আরাত তুম আইন আন্তা খুলু ফিল খালায়, হ্যাঁ কুলু আল্লাহ ওইজা, এবং যখন তোমরা বের হবে তখন এনে বাদল খুলুত, বাদল ওখানে যখন কবলা দুকুল এখানে বাদল কালা বুইসা হাজা হাদিস হাসান গরিব লা নারিহু ইল্লা মিন হাদিস ইসরাইল আন ইউসুফ ইবনে আবি বুরদা ও আবু বুরদা ইবনে আবি মুসা ইসমাহু আমর ইবনে আব্দুল্লাহ ইবনে কাইস আল আশারি মুসলিমুল আশারি ওলা ইউরাফু ফি হাদাল বাবে ইল্লা হাদিস আয়েশা, এই যাবে হাদিস আয়েশা ছাড়া কোন হাদিস মসজিদ পর পাওয়া যাচ্ছে না। ওলা ইউরাফু ফি হাদাল বাব ইল্লা হাদিস আয়েশা বাবো ফির নাহিয়ান ইস্তিকবাল কিবলাতি বি গায়তিন আও বাউলিন, ইয়ে বাব বয়ান মে রিওয়ায়ত মে হে জুরাই হে ইস বারে মে কি ইস্তিকবাল কিবলা ইস্তিকবাল কিবলা, হ্যাঁ ইস্তিকবালে কেবলা ইস্তিকবালে কেবলা বাবু ফিন নাহিয়ে আর ইস্তিকবালে কেবলা ও বে গায়তিন আও বাউলে, পেশাব কি হালত মে হো যা পাখানা কি হালত মে হ্যায় বাউলে বারাল, বাউলো বারাল, বাউল মানে পেশাব, বারাল মানে পায়খানা, পেশাব পায়খানা হালতে ইস্তিকবালে কেবলা মমনু, ইস্তিকবালে কেবলা মমনু, ইস্তিকবালে কেবলা মমনু, পেশাবের হালতে এবং পায়খানা হারতে। কথা বুঝছেন? কিন্তু এইটা
استقبال قبلہ ولایت اس کے ضمن میں استدبار بھی ہے، پیچھے دباؤ ممنوع حرام اور سامنے دباؤ حرام، پیشاب پیخانہ حالت استقبال قبلہ، استقبال قبلہ پیشاب پیخانہ حالت حرام، এই সম্পর্কে রেওয়ায়ত নকল করেছেন ইমাম তিরমিজি বা বাব মুনাকাত করেছেন বাবু আল নাহিয়ু আন ইস্তিকবাল আল কিবলাতে বিগায়াতিন আও বিবাউলিন, মানা হয় মমনু হয় হারাম হয় ইস্তিকবাল আল কিবলা করেনা হালতে পাখানা না হালতে পেশাব না। হ্যাঁ, ইস্তিকবাল যখন মমনু তাহলে ইস্তিদবার বতরিকে আওলা মমনু, এসকে জমান মে ইস্তিদবার হয় যদি এর প্রসঙ্গে আলাদা বাব আছে। কিন্তু এখানে রসুলের পাশাল্লাম ইস্তিকবালে কেবলা পেশাব পাখানা হালতে মানা করেছেন হারাম, কথা বলছেন। কালা হাতুসানা সাঈদ ইবনে আব্দুর রহমান আল মাখজুমি ও কালা হাতুসানা সুফিয়ান ইবনে উয়াইনা আনি জুহরি আন আতা ইবনে ইজিদা আল্লাইসি, ইজিদ গায়রুম সালাম, বুঝছো ইজিদা عن ابي ايوب الانصاري عن ابي ايوب الانصاري قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتيتم الغائط فلا تستقبلوا القبلة بغائط على بول ولا تستدبروها ولا تستدبروها ولكن شركوا او غربوا. قال ابو ايوب قدمنا الشام فوجدنا مراحيجا قد بنيت مستقبل القبلة فلا نعرف عنها ونستغفر الله. وفي الباب عن عبد الله بن حارث ومعقل بن ابي هشام ويقال معقل بن ابي معقل وابي امامه وابي هريره وسهل بن حنيف. قال ابي عيسى حديث ابي ايوب احسن شيء في هذا الباب وصحه وابو ايوب اسمه خالد بن زيد اسمه خالد بن زيد الزهري اسمه محمد بن مسلم ابن عبيد الله ابن شهاب الزهري بخاري استاذ وكنيته ابو بكر. قال ابو الوليد المكي قال ابو عبد الله الشافعي إنما معنى قول النبي صلى الله عليه وسلم لا تستقبل القبلة بغاية ولا بول ولا تستقبلها إنما هذا في الفيافي، فأما في الكنوب في المبنية له رخصة في أن يستقبلها. وهكذا قال إسحاق وقال أحمد بن حنبل إنما رخصة من النبي صلى الله عليه وسلم في استقبال القبلة بغاية أو بول أما استقبال القبلة فلا يستقبلها أنه لم يرى في الصحراء لم يرى في الصحراء ولا في الكنيفة أن يستقبل القبلة. باب ما جاء من الرخصة في ذلك. إشابتك استقبال القبلة استقبال القبلة ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিকটে ইস্তিকবাল ইস্তিকবাল গুণটা কি হারাম, চাহে বুনিয়ান মে হো চাহে সাহারা মে হো, বিল্ডিং এর মধ্যে হোক যেখানে চিরদিকে ওয়াল করা অথবা সাহারায় হোক ময়দানে হোক মতলকে হারাম, মতলকে হারাম কি ইস্তিকবাল ইস্তিকবাল, চাহে পেশাব কি হালত মে হোক চাহে পাখানা কি হালত বারাস কি হালত মে হোক। এই জন্য ইমাম সাহেবের মজহব আমাদের মজহব দলিল আবু আইয়ুব আনসারী হাদিস, আবু আইয়ুব আনসারী হাদিস। কিন্তু এখানে কথা হলো ইস্তিকবালে কেবলা ইস্তিকবালে কেবলা হারাম হওয়ার কারণ আজমতে বাইতুল্লাহ, আজমাতে বাইতুল্লাহ, আজমাতে বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরের বুজুর্গি এবং সম্মান পরিদর্শনের জন্য এটা নিষিদ্ধ, কাজেই এই সম্মান ভিতরেও যা বাহিরেও তা
پیشہ ہاتھ ہو جا پیشہ ہاتھ ہو جا استقبالے ہو جا استقبالے ہوتا এই দিকে নজর করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে মুতলাকান হারাম, মুতলাকান হারাম। দলিল হযরত আবু আইয়ুব আনসারী কি রওয়ায়াত, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিলুহা ওয়ালাকিন শাররিকু আও গারিবু। এই খেতাব আহলে মদিনার জন্য, এই খেতাব কাগজের জন্য আহলে মদিনার জন্য। তার মদিনা শরীফ থেকে সাজি বড় হয়েছে, সাজি কি অগ্রাধিকু হয় মশরিকের দিকে ফিরতে তোমরা করো অথবা মাগরিবের দিকে ফিরতে করো, কারণ মদিনা শরীফ থেকে কেবলা কোন দিকে? দক্ষিণ দিকে। মদিনা শরীফ কেবলা দক্ষিণ দিকে, আর কেবলা থেকে মদিনা থেকে বা উত্তর দিকে। এই জন্য এই খেতাবটা আহলে মদিনা চালিয়ে এবং ওই লোকদের জন্য যারা ওই এলাকায় উস্তারব সকুনাত করতেছে। এখানে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার, ইব্রাহিম ইবনে নাখাই, সাইদ ইবনে মুসাইয়্যিব, আতা ইবনে আবি রাবা, মুজাহিদ, তাউস, এই ওলামা এদের কাছে ইস্তিকবাল ইস্তিকবাল মুতলাকান হারাম। কিন্তু আইমারা কিছু আইমারা ভাগ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এরা ইমাম শাফি এবং আহমদ আহলে জওয়াহির আবু দাউদ জাহিরি এদের সম্মিলিত মত হইল সাহারামে না যায় মুনিয়ামে কোন কোন ইলা বাইতুল মুকাদ্দাস বি হারাম, ইলা বাইতুল মুকাদ্দাস বি হারাম, এই জন্য ওটা কোন এক সময় কেবলা ছিল। ইমামে শাফি রহমতুল্লাহ রেওয়ায়েত হলো আবদুল্লাহ ইবনে, তার দলিল হলো আবদুল্লাহ ইবনে ওমরের রেওয়ায়েত। আবদুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমি এক সময় আমার বোন হাফসার ঘরের ছাদে উঠছি, উঠে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদায় আজব করতেছেন, কাদায় আজব মুস্তাকবিলাস শাম, অর্থাৎ কাবার দিক ফিরে, কাবার দিক, কাবা বাইতুল্লাহর দিকে ফিরে কি করতেছেন, কাদা হেরত করতেছেন। কাজে এর দ্বারা বুঝা যায় যে বুনিয়ানের মধ্যে কি এটা জায়েজ, বুনিয়ানের মধ্যে জায়েজ। কিন্তু আমরা হাদিসটাকে সহি বলি বটে, কিন্তু ইমামে আজম আবু হানিফা তরফ থেকে ওই হাদিসের বিভিন্ন জবাব দেওয়া হয়েছে। এক জবাব হইল হরমত লে আজমতে কাবা, হারাম হওয়ার কারণ কি? কাবা চেয়ে রসুল্লার সম্মান অনেক গুণ বেশি, কাবা চেয়ে রসুল্লার সম্মান যে কারণে রসুল পাকের জন্য এটা না যায় নয়, বুঝলেন? দুই নম্বরে জবাব হইল যে রসুল পাক সাল্লাম কাদা হারত করেছেন একটু এর ভের করে, কারণ অন্য কোনো ডাইরেক্ট ব্যবস্থা না থাকায় যাতে ইস্তিকবাল না হয় এই জন্য একটু মরমার করকে বাইঠা থা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় দ্বিতীয়বার তাকাইয়ে দেখে নাই যে কিভাবে করছে, সংসদী নজরে দেখছে, উনি এহসাস করতে পারে নাই ওইটু, কথা বলছেন। দুই তিন নম্বরে যাওয়া হইল এরকম বহু প্রমাণ হাদিসের বিচারে আছে। চার নম্বরে হলো আলমাদে কাবা
کے لیے حرمت، حرمت استقبال استدبار کسی دن نو عظمت کعبہ تمام جگہ میں برابر ہے، چاہے بنیان میں ہو چاہے سہارا میں ہو، ہوئی کبھی یہ حدیث دارا استقبال استدبار پکے استدلال کرا صحیح ہو نہ بدل جہاں سب سے اتم بیکھا যে রাসূল পাক সাল্লামের জন্য অনেক জিনিস এমন জায়েজ ছিল যা উম্মতের জন্য জায়েজ ছিল না। রাসূলুল্লাহ মুস্তাসন ছিলেন, যাকে সম্পর্কে ইনশাআল্লাহ ভি কাইতে বলে দিবেন। আবার এখন যাও আমি।